جلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এদিন কোনো নবীকে অস্বীকার করা বড় অন্যায় কথা। হে নবী, আমি আপনার কাছে ওইরকমভাবে ওহি দিয়েছি যেভাবে ওহি দিয়েছি নূহ আলাইহিস সালামের কাছে, নবী অন্য নবীদের কাছে, তারপরে যত নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ওয়াল আসবা, তাদের আরও পরবর্তী পর্যায়ের যারা বংশধর আছে, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, এ সবাইকে আমি ওহি দিয়েছি। কেন তারা এক নবীকে মানে আরেক নবীকে তারা অস্বীকার করে? আর দাউদকে আমি জাবুর দিয়েছি, যেভাবে মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছি। এই কতগুলো নবী, এরকম কয়েকজনের নাম এখানে আসছে, বাকি কোরআনের মধ্যে আর কতজন, সর্বমোট কয়জন নবীর নাম এসেছে? 25 জনের নাম এসেছে। কিন্তু নবীর সংখ্যা কি শুধু 25 জন? নবী আরও আছে। সব নবীর নাম কি কোরআন পাকে এসেছে কিংবা হাদিসে এসেছে? আমরা কি সব নবীর নাম জানি? না। সে কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল। হে নবী, এর আগে আরো অনেক নবী রসুল এসেছে যাদের কারো কারো কাহিনী আমি আপনার কাছে বলেছি, কোরআনে উল্লেখ করেছি, সুলাইমান, ইউসুফ, দাউদ, ইলিয়াস, এরকম অনেকের কথা বলেছি। আর অনেক নবী রাসুল আছে তাদের কোন কিসসা কাহিনী, কোন ঘটনা, নাম কিছুই আপনার কাছে উল্লেখ করা হয়নি। এখন আমরা কার কার প্রতি বিশ্বাস করব? যে কয়জনের নাম শুনি কোরআনে আসে, শোনা মাত্রই বিশ্বাস করতে হবে, আর যাদের নাম শুনি না, যে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত নবী রাসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা সবার প্রতি ঈমান আনি, এটা হলো ইমান মুজমাল এক কথায়। আর ইমান মুফাসসল, যে 25 জন নবীর নাম এসেছে, যখনই তাদের নাম শুনলাম পড়লাম তখনই বিশ্বাস করতে হবে। আর যারা কেউ আছেন আমাদের মধ্যে, মনে করেন হযরত ইলিয়াস আলাইহিসসালামের নাম শুনেননি কোনোদিন, এখন তার বেচারা জানেনও না, মরে গেছেন, না শুনে আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিন্তু শোনা মাত্র, জানা মাত্র মনে করতে হবে যে ইলিয়াস নবী, যেভাবে আইয়ুব নবী, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম নবী, এরকম করে মানতে হবে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কি বলেছেন? কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। ওকে, এখন ওয়াকাদ উখতালাফা ফী ইদ্দাতিল আমবিয়া ওয়াল মুরসালিন। এখন আগে যে নবীদের কথা আল্লাহ তাআলা বললেন, অনেক নবী পাঠিয়েছে তাদের কোনো কাহিনী আপনাকে বলিনি, তো কত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন? ওকে, এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেছেন, একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কামিল আম্বিয়া, নবী কতজন আল্লাহ তাআলা পাঠিয়েছেন এ পর্যন্ত দুনিয়াতে, নবীদের নাম্বার কত ছিল? কলা মিয়াতু আলফিন ওয়া আরবা ওয়া ইশরুন আলফান। আমি তখন, তিনি বললেন যে 1,24,000। আর আমাদেরকে কোন কোন ওয়াজে আমরা শুনেছি 1,24,000 অথবা 2,24,000, 1,24,000 মতান্তরে 2,24,000, যাই হোক। তারপরে তিনি বললেন যে 1,24,000 কথা এই রেওয়ায়তে আসলো, ইয়া রাসূলুল্লাহ, কামির রুসুল মিনহুম, নবী আর রাসুলদের মধ্যে সব মিলে যদি 1,24,000 হয়, তবে তাদের মধ্যে রাসুল কয়জন? নবী আর রাসুলের পার্থক্য বুঝতে পেরেছেন? আলোচনা করেছি, অনেকে ভুলে গেছেন। নবী হলো যাকে আল্লাহ নবুয়তের মর্যাদা দিয়েছেন, ওহি এসেছে, তিনি সবাই তারা নবী। আর যে নবীদেরকে বাছাই করে করে আল্লাহ তাআলা বড় দায়িত্ব দিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, আলাদা শরীয়ত দিয়েছেন, তার আরেকটি স্পেশাল টাইটেল আছে, তিনি হচ্ছেন রাসুল, নবী এবং রাসুল। যেমন আমাদের নবী, তিনি নবী ও রাসুল ও, মূসা আলাইহিস সালাম নবী ও রাসুল ও, হারুন আলাইহিস সালাম শুধু নবী, রাসুল না, মনে আছে তো? এখন তো অনেক শিখে পেরেছেন আলহামদুলিল্লাহ। ওকে, তো এই তো জিজ্ঞেস করলেন যে রাসুল কয়জন হবে নবী এর যদি 1,24,000 হয়, তখন তিনি বললেন 300 আশার,
313 জন ছিলেন রাসুল, বাকিরা সবাই নবী, জম্মুন কাফির। কুলতু ইয়া রাসূলুল্লাহ মান কানা আউয়ালুহুম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ প্রথম নবী কে ছিলেন? কালা আদম, প্রথম জন তো আদম। কুলতু ইয়া রাসূলুল্লাহ নবিয়্যুন মুরসাল, যে তিনি কি নবী হিসাবে প্রেরিত হয়েছেন, ওনাকে নবীর দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? কালা নাম, খালাকাহুল্লাহু বিয়াদিহি সুম্মা নুফিখা ফীহি মিন রূহিহি সুম্মা সাওয়াহু কালীলান, হ্যাঁ ঠিক, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন নিজের হাতে, তাকে রূহ দিয়েছেন, অতপর তাকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। দুনিয়াতে আসার পরে কিভাবে তিনি চলবেন এবং তার ছেলে মেয়েরা তাদেরকে কিভাবে চালাইতে হবে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে নবুয়তের মর্যাদাও দিয়েছেন। আরেকটা রেওয়ায়েত আসছে, এই রেওয়ায়েতটা কিন্তু খুব সহিহ হিসাবে এখনো প্রমাণিত হয়নি, এরকম একটা রেওয়ায়েত আসছে কিন্তু হাদিসটি খুব সহিহ ধরনের নয়। দুই নম্বর রেওয়ায়েত আসছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে, কুলতু ইয়া নবী আল্লাহ কাম আল আম্বিয়া, নবীদের সংখ্যা মোট কত ছিল? কালা মিয়াতুন আলফুন আরবাউতা ওয়া ইশরুন আলফান, 124,000, আর রুসুলু মিন যালিকা সালাসা মিয়া ও খামসাত আশার জাম্মান কাফিরান, আর রসুলদের সংখ্যা ছিল 315 জন। এখানে 313, এই রেওয়ায়তে 315। এই দ্বিতীয় রেওয়ায়তে আসছে আবু হাতেমে, আর আগের রেওয়ায়তে আসছে ইবনে মারদাওয়াইয়ের কাছে, কোনোটাই খুব নাম করা সহি হাদিসের গ্রন্থ নয়। এগুলো নিয়ে কিছু প্রশ্ন থেকে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি নাম্বার কোনো সহি হাদিসে পাওয়া যায় নাই। তাহলে এখন যদি 124 বা 224 এগুলা যেগুলো শুনলাম, এগুলা যেহেতু সহি নয়, এগুলো এত কনফার্ম হয়ে বলার দরকার নাই। মানুষের কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অনেক নবী রাসূলদের কাহিনী আপনাকে বলছি, অনেক নবী রাসূলদের কথা আমি বলি নাই, তো বলেন নাই যেহেতু, তাতে বোঝা গেল কোরআনের কথাটাই সহি নাকি ওটার মধ্যে সন্দেহ আছে। আল্লাহ তাআলা নাম্বার জানতে দেন নাই, বলেন নাই, তো ওইটা যখন সহি শক্ত কথা কোরআনের আয়াত, তার মোকাবিলায় দুর্বল হাদিস থাকে, তাহলে কোনটা নেবেন? কোরআনের আয়াতের নাম্বার কত আল্লাহই ভালো জানেন, আমরা কেউ জানি না। কাজেই 124,000, 224,000 এটা মুখস্থ করার আর ওয়াজের মধ্যে বলার দরকার নাই, ঠিক আছে? কোথেকে আসে বললাম তো, দুই নম্বর হাদিস থেকে আসছে, নকল হাদিস, দুর্বল হাদিস থেকে আসছে। ওকে রাইট। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের একটা ফজিলত দিলেন, হ্যাঁ মূসা আলাইহিস সালামের স্পেশাল ফজিলত আছে, যারা তার উম্মতরা তাকে মানে ভালো। ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, আল্লাহ তাআলা সরাসরি মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন দুনিয়ার মধ্যে, আমাদের নবীর সঙ্গে বলেছেন, তবে কোথায় বলেছেন? মেরাজে গিয়ে বলেছেন। আর দুনিয়ার মধ্যে কার মাধ্যমে কথা বলিয়েছেন? ঈসা আলাইহিস সরি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওকে, এরপরে আল্লাহ তাআলা এই যে নবী এবং রাসূল পাঠিয়েছেন, কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন? রুসুলাম মুবাশশিরিন ও মুনজিরিন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্যে আর সাবধান করার জন্য পাঠিয়েছেন। কিসের সুসংবাদ দিবে? আল্লাহ তাআলার হুকুম মানলে, দিনের উপরে চললে, নেক আমলের মধ্যে জিন্দিগি যাপন করলে, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আখিরাতে জান্নাতুন ফেরদাউস, জান্নাতুন নাঈম তৈরি হয়ে আছে, এই সুসংবাদ দিতে। আর ওমুনজিরিন, যদি আল্লাহ তাআলার কথা না শুনে, দিনের আমলে না থাকে, দুনিয়ার পিছনে ছুটে গুনাহ খাতায় লিপ্ত থাকে, নাফসের চাহিদা মেটাতেই দিনের সমস্ত হায়াত দিন রাত শেষ করলো, তাদের জন্য সাবধান জাহান্নামের আগুনের খবর দিতে, সুসংবাদ দিতে আর সাবধান করতে এই রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুল, যাতে করে মানুষ কিয়ামতের দিন গুনার জন্য পাকড়াও করে ফেললে আল্লাহ তাআলার কাছে বলতে না পারে যে আল্লাহ এটা যে গুনাহ তা তো আমাদেরকে কেউ বলে নাই, এটা যে হারাম সে খবর তো কেউ দেয়নি, মূর্তি পূজা করেছি আপনাকে কেমন ইবাদত করতে হবে খবর তো জানতাম না, এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা এই জন্য হুজ্জা মানে হুজ্জত দিয়েছেন, অর্থাৎ প্রমাণ করে ছেড়েছেন, আল্লাহর পক্ষে সাক্ষী জোগাড় করবেন যে নবী রাসূলুল্লাহ এসে দাওয়াতি কাজ করে গেছেন, আল্লাহর খবর দিয়ে গেছেন, দিনের খবর দিয়ে গেছেন, কারো কাছে ওজর খাই পেশ করার মতো আর কোনো সুযোগ নেই। আজকে দুনিয়ার মধ্যে মিডিয়ার মাধ্যমে যেভাবে ইসলাম পৌঁছে গেছে, ইসলামের খবর জানে না, এটা কেউ
বলতে পারবে না। কালকে সবাই যদি বলে আমরা তো খবর পাইনি নবী কে কেমনে আসলেন আর কিভাবে পাবো, আপনাকে চেনার কোনো উপায় কেউ আমাদেরকে রাস্তা দেখায়নি, এরকম বলার সুযোগ থাকবে না। তবে হ্যাঁ, কেউ যদি হয় যে আজকেও একদম খবর পায়নি, ইসলামের কোনো খবর পায়নি, এমন একেবারে অসহায় লোক কোনো পৃথিবীর কোনো কোনার মধ্যে আছেন, ইসলামের মোটেই খবর পাননি, তাকে আল্লাহ কি শাস্তি দেবেন? দেবেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসুল না পাঠানো পর্যন্ত, রাসুলের খবর তার কাছে না পৌঁছ পর্যন্ত, না পৌঁছলে আমি তাকে শাস্তি দেব না। যদি রাসুলের খবর পৌঁছে আর কবুল না করে তাহলে শাস্তি পাবে। তবে এখানেও আরেকখান কথা আছে, সেটা কি? রাসুলের খবর পাইনি, কারো ইবাদত করে, আল্লাহর ইবাদত করেনি, কোনো মূর্তিরও পূজা করেনি, আর সে তার মতো করে চলছে, কাউকে জুলুমও করেনি, ফাইন, সে শাস্তি পাবে না। কিন্তু যে আল্লাহর খবর পেল না, আল্লাহর ইবাদত করলো না, মূর্তি জোগাড় করলে তার ইবাদত করলো, তাকে আল্লাহ ধরবেন? এই তুমি খবর পাও নাই আমার, ভালো কথা, তুমি এই মূর্তি তোমার মাহবুদ এই খবর কোথেকে পাইলা? এই ভুয়া খবর কেমনে গ্রহণ করলা? তাকে আল্লাহ ছাড়বেন না? শেরিক যদি না করে আর কাউকে কষ্ট না দেয়, আল্লাহর হক নষ্ট না করে, শেরিক করলে আল্লাহর হক নষ্ট করে, শেরেক না করলে বেঁচে গেল, তাহলে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, কিন্তু শেরেক করে ফেললে খবর আছে। ওয়াকানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম, আল্লাহ তাআলা এগেইন তিনি যা চান চা চান তা করতে সক্ষম কিনা? সক্ষম। তিনি নবী রাসূল পাঠাইতে চান, কখন কিভাবে পাঠাবেন, কাকে পাঠাবেন, এটা কেউ চাইলে কারো মতামতের তিনি কোনো তোয়াক্কা করেন না, কেউ আটকাইতে চাইলেও আটকাইতে পারবে না, তিনি পাঠিয়ে দেবেন। ইসলামকে আটকাতে চেয়েছে আহলে কিতাবের লোকের, আটকাতে পেরেছে না? পারবে না। আর হাকিমা, তিনি হাকিম, তিনি জ্ঞানী, তিনি জানেন যে কোথায় কাকে নবী বানাতে হবে, কেন মুহাম্মদকে নবী বানানো হয়েছে আমরা মানবো না তাকে, বনি ইসরায়েল থেকে বানানো হলো না কেন, কাকে বানাতে হবে, এটা কি তোমরা বেশি বুঝো না আল্লাহ বেশি বুঝেন? আল্লাহ বেশি বুঝেন। কাজেই আল্লাহ তাআলাকে তোমরা মেনে নাও, খবরদার, এর বেশি উল্টাপাল্টা কিছু করো না। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই যে এত কথা বলছেন আল্লাহ তাআলা কি কারণে, নবী মুহাম্মদকে মানতে অস্বীকার করছে, তার ওয়াহিকে তারা স্বীকৃতি দেয় না, বলে কিসের ওয়াহি নিজে বানিয়েছে। আল্লাহ তাআলা বলছেন লাকিনাল্লাহ ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, বিমা আনজালা ইলাইকা, আপনার কাছে যা তিনি নাজিল করছেন, তিনি নাজিল করছেন বলে তিনি সাক্ষী দিচ্ছেন, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ আছে? আনজালাহু বিইলমি, আল্লাহ তাআলা নিজের ইলম থেকে নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা জানেন তিনি নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে যে আপনি হক নবী, আপনার কাছে আসা ওয়াহি হক, এই কোরআন হক। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। দুনিয়ার এই সব লোকগুলো আহলে কিতাবের লোকেরা যদি, যারা সাক্ষী দেওয়ার কথা ছিল তিনি হক নবী, তারা সাক্ষী দিল না, তাতে কি আল্লাহ তাআলার কোনো আপনার আপনি হক নবী হওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে গেল? এটা কি প্রমাণিত হচ্ছে না? আল্লাহ সাক্ষী দিলে এর চেয়ে বড় সাক্ষী আর কি আছে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ক্বাদ দাল্লু দালালান বাঈদা, নিশ্চয়ই যারা কুফরি করলো আর আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করলো, এই নবী মুহাম্মাদের দিনকে প্রচার করতে বাধা দিয়ে ফেললো, ক্বাদ দাল্লু দালালান বাঈদা, তারা বড় ধরনের গোমরাহী, খুব বড় ধরনের মিসগাইডেন্স, পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেল, তারা খুবই দুর্ভাগ্যের অধিকারী হয়ে গেল। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা, নিশ্চয়ই যারা কুফরি করলো আর জুলুম করলো, কুফরি করলো জুলুম করলো, কুফরি করা জুলুম না? কুফরি করা জুলুম, শিরক করা জুলুম, যে কোনো গুনাহ করা জুলুম, গুনাহ করলে জালামতে নাফসি জুলমান কাসীরা,
রব্বানা জালামনা আনফুসানা, গুনাহ করেছি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা বড় জুলুম, আল্লাহর প্রতি কুফরি করা বড় জুলুম, ইন্নাল্লাযীনা কাফারু, যারা এইভাবে কুফরি করলো, ওয়াজালামু, জুলুম করলো, লাম ইয়াকুন ইল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিহুম তরিকা, আল্লাহ তাআলা তাদেরকে খাঁটি রাস্তা হেদায়েত দিবেন না। এই জাহালি কিতাবের যারা তখন মদিনায় বসে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র পরে ষড়যন্ত্র করতে করতে কুফরের চূড়ান্ত পর্যায়ে গেল, আল্লাহ তাআলা এখন ফয়সালা করে ফেলেছেন, তবা আল্লাহ একটু আগে বলেছিলেন সিল দিয়ে ফেলবেন, তারা হেদায়েত আর আনতে পারবে না, তাদের কপালে হেদায়েত নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জেনে বুঝে যারা দীনের বিরুদ্ধে দুশ্মনী করে তাদেরকে, তাদের কপালে আল্লাহ হেদায়েত রাখেন, রাখবেন না, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না ইসলামের তরিকার দিকে, ইল্লা তরিকা জাহান্নামা, হেদায়েত দিবেন কোন দিকে, জাহান্নামের রাস্তার দিকে, হেদায়েত দেওয়া মানে রাস্তা দেখাই দেওয়া, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবেন, খালিদিনা ফিহা আবাদা, সেই দিক সেখানে তারা চিরদিন থাকবে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এই সমস্ত দিনের দুশমনদেরকে জাহান্নামে চিরদিন রেখে দেওয়া, শাস্তি দেওয়া আল্লাহর জন্য কঠিন কাজ নাকি? ইয়াসিরা, অনেক সহজ আল্লাহর জন্য। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খাইরাল লাকুম, এত কথা বলার পরে ইহুদি নাসারা আহলে কিতাব মুশরিক সমস্ত দুনিয়ার মানুষকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন, হে লোকেরা, হে মানুষ, হে মানবতা, ক্বাদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূল এসেছেন হক, এত সত্য রাসূল, সত্য নবী, তোমাদের রবের কাছ থেকে তিনি দায়িত্ব নিয়ে এসেছেন, ফাআমিনু খাইরাল লাকুম, তোমরা ঈমান কবুল করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ হয়ে যাবে, অনেক ভালো খবর হবে তোমাদের জন্য, তোমাদের বিশাল সুখবর তোমাদের জন্য থাকবে, ওয়া ইন তাকফুরু, আর যদি কুফরি করো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে মনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য নিবেদিত, সবই আল্লাহকে ডাকে, তোমরা কয়েকটা নাফরমান যদি না ডাকো তাতে কিছু আসে যায় না, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, তারা তিনি আল্লাহ সব কিছু জানেন, আর সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধি একমাত্র আল্লাহর কাছেই, তোমরা যতই নিজেকে জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করো তোমরা মোটেই তা নও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাআত মিন আল ইহুদ, ইহুদীদের একটি দল আসলো ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে কথা বলতে, ফাকালা লাহুম ইনি লা আলামু আল্লাহ ইন্নাকুম লা তাআলামুনা আনি রাসূলুল্লাহ, হে ইহুদীরা তোমরা জানো, আমি জানি তোমরা ঠিক জানো আমি আল্লাহর রাসূল, আমি জানি তোমরা এটা ভালো করেই জানো, ফাকালু মা না আলামু যালিকা, তারা না 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 কি বলেন, আমরা কি এরকম কিছুই আমরা এখনো জানতে পারছি না, ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করলেন তাদেরকে, তাদের রহস্যটাকে উন্মোচিত করে দিতে। ملاذ العبد مولاه إذا ضامت دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا ضامت